হ্যালো এভ্রিওান টেকনিক ইজি এজুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে তোমাদেরকে আমি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যাটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই অধ্যায়টাকে আমরা তিনটা পর্বে সাজিয়েছি তার মধ্যে আজকে আমরা প্রথম পর্বে আধুনিক পদার্থবিজ্ঞান এবং এক্সটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমেই আসি আধুনিক পদার্থবিজ্ঞান কখন থেকে শুরু হলো উনিবিংশ শতাব্দী ধারণা করা হতো যে বিজ্ঞানীদের আবিষ্কার করার মতো এমন কিছুই আর বাকি রইলো না পরবর্তীতে যখন উনিশশো পাঁচ সালে আইনস্টাইন আপেক্ষ আপেক্ষিত তথ্য আবিষ্কার করে ফেললেন তখন পদ্ধতিবিজ্ঞানে একটা নতুন দিগন্তের সূচনা হলো এবং তখন থেকে পদ্ধতিবিজ্ঞানে অনেক জটিল বিষয়গুলো কী করা হলো সহজভাবে আলোচনা করা সম্ভব হলো পরবর্তীতে এই উনি সঙ্গে সঙ্গে ব্রগলি তার তরঙ্গতত্ত্ব আলোচনা করার চেষ্টা করলেন এই তরঙ্গতত্ত্ব কি হলো আমাদের কি হলো পহাত্র একটা নতুন দিগন্তের সূচনা করলো এখন তোমাদেরকে আমি এক্স রে নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তোমাদের মধ্যে কিন্তু এমন কেউ নেই যে কিনা এক্স রেসি সম্পর্কে বিস্তারিত নি বা এক্স রেসি সম্পর্কে কোনোদিন দিন শোননি রঞ্জন নামে একজন বিজ্ঞানী কোনো একটা রশ্মি কাজ করার ফলে হঠাৎ করে এক প্রকার অজানা রশ্মি তৈরি করে ফেললেন যে রশ্মিটা সম্পর্কে আগে কেউ জানেনি কোনো রশির সাথে মিলে যায় না তখন কী করলেন এই রশিটাকে কি নাম দিলেন অজানা রশি যেহেতু আমরা কোনো কিছু করার জন্য অজানা রশ্মিকে এক্স ধরে নেই সেই জন্য রঞ্জের এই রশিটার নাম দিলেন এক্স রে রশি এখন এক্স রসিটা কীভাবে কাজ করে এক্স রে রশিটা কীভাবে কাজ করে সেটা জানার জন্য আমাদের একটা বিস্তারিত এখন আলোচনা করবো এক্স রে রশিটা ভেদন করতে পারে আমাদের দেহ কী কী করতে পারে ভেদন করতে পারে আমাদের দেহর মধ্যে যখন এক্স রে রশিগুলো চলে আসে তখন কী করবে আমাদের অধিকাংশ অংশই অধিকাংশ না পুরো পুরো বডি দিয়ে হাজার হাজার এক্স রেসিগুলো কী করে আমাদের বডির মধ্যে কী করে মুভ করতে থাকে সেক্ষেত্রে কী হয়ে থাকে যে সবার ভিতর দিয়ে এক্স রেসিগুলো ভেদ করতে পারে সে জায়গায় কী করতে পারবে একটা সাদা অংশ তৈরি হবে আর যেখানে ভেদ করতে পারবে না সাপোজ ধরে এরকম এটা সাপোজ কিছু একটা আমি এখানে এক্স দিলাম এর মধ্যে দিয়ে পর্দায় কী হবে দেখো পর্দায় কী হবে এই এক্স রে রশি যেহেতু অধিকাংশ অংশ দিয়েই ভেদ করতে পারবে সমস্ত জায়গায় ভেদ করবে সেক্ষেত্রে কী করবে আমাদের শরীরে অধিকাংশ ভেদ করতে পারবে কিন্তু হার্ট বা অন্যান্য অংশের মধ্যে কী করতে পারবে না ভেদ করতে পারবে না পর্বতে কী হবে এইখানে একটা কী হবে কালো দাগ তৈরি হয়ে থাকে আমাদের রশির জন্য অনেক কালো দাগ তৈরি হয়ে থাকে কিন্তু আমাদের ভিতর ভিতরের এই যে অংশের মধ্যে যেখানে যদি ফেটে যায় হার্ট ফেটে যায় বা অন্য কোনো সমস্যা হতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এক্স রে করতে দিই কেননা কি এই এক্স রে সেটা কী করতে পারবে যে জায়গায় ফেটে গিয়েছে বা যে জায়গায় ভেঙে গিয়েছে সেই রশিগুলোর মধ্যে দিয়ে এক্স রে চলে যাবে ফলবর্তীতে কী হবে সেখানে একটা সাদা অংশ তৈরি হবে ফলবর্তীতে কী হবে ডাক্তাররা এটাকে সহজেই চিহ্নিত করতে পারবেন যে এই অংশটা কী হয়েছে ভেঙে গিয়েছে এই অংশটা কী হয়েছে ফেটে গিয়েছেন পরবর্তীতে কী করবেন টিচাররা ডাক্তাররা কী করবেন সেটাকে কী করবেন শনাক্ত করবেন এবং যথাযথ কী করবে ট্রিটমেন্ট দিয়ে থাকবেন এখন প্রশ্ন আসতেই পারে যে এক্স রে সেটা আসলে কিভাবে তৈরি হয় তো এক্সরো সেটা কিভাবে তৈরি হয় সেটা বিস্তারিত এখন আমি একটা চিত্রের সাথে তোমাকে দেখাচ্ছি দেখো এটা একটা টেস্ট টিউব ধরে নেওয়া হয়ে থাকে যে এটা মূলত মোটামুটিভাবে বায়ুশূন্য এখানে একটা পার্টিকেল বা যে কোনো একটা ধরে নাও এখানে একটা যে কোনো একটা পার্টিকেল নিলাম যে কোনো একটা পদার্থ নিলাম আর এই পাশে এটা নাম দেওয়া হয়ে থাকে অ্যানোড আমরা জেনে থাকি যে অ্যানোড পজিটিভ আর এই পাশে কি হয়ে থাকি একটা ব্যবহার করে থাকি এটা হলো ক্যাথোড তোমরা জানো যে চার্জ চার্জযুক্ত হয়ে থাকে এবং ক্যাথোডটাকে কি করা হয়ে থাকে ফিলামেন্ট দ্বারা কি করা হয়ে থাকে উত্তপ্ত করা হয়ে থাকে দেখো আমরা একটা চিত্র আঁকিয়েছি একটা নর্মাল একটা চিত্র যেখানে কি হচ্ছে একটা ক্যাথোড ব্যবহার করেছি আর এই পাশে ব্যবহার করেছি একটা জাস্ট একটা ফিলামেন্ট বা একটা মনে করো যে ক্যাথোড ব্যবহার করেছি তো ক্যাথোডটা কি হয়ে থাকে ঋণাত্মক যুক্ত আর অ্যানোডটা যেটা পজিটিভ চার্জযুক্ত আমরা সবাই জানি যে ক্যাথোড থেকে ইলেকট্রনগুলো অ্যানোডে উৎপন্ন হয়ে অ্যানোডে যায় সেক্ষেত্রে কী করা হয়ে থাকে এই ফিলামেন্টটা কী করা হয় সামান্য একটি কী করা হয়ে থাকে উত্তপ্ত করা হয়ে থাকে ফিলামেন্টটাকে যখন উত্তপ্ত করা হবে তখন স্বাভাবিকভাবেই এখান থেকে ইলেকট্রন উৎপন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে মূলত যখন এই ফিলামেন্টটাকে আস্তে আস্তে উত্তপ্ত করা হবে ইলেকট্রনগুলো কী হতে থাকবে বিচ্ছন্ন করতে থাকবে এক পর্যায়ে ফিলামেন্টটাকে প্রচণ্ড জোরে যদি প্রচণ্ড জোরে আগা ই করা হয় উত্তপ্ত করা প্রচণ্ড অনেক উত্তপ্ত করা হয়ে থাকে তখন কি হবে এই ফিলামেন্ট থেকে অতি উচ্চ বেগে ইলেকট্রনগুলো কীভাবে উৎপন্ন হবে এবং এই যে টার্গেট এটা নাম দিই আমরা টার্গেট যে আমরা পার্টিকেলটা ধরে নিয়েছি তার নামটা আমরা টার্গেট দিয়েছি প্রচণ্ড বেগে যখন এই পার্টিকেলকে আঘাত করবে তখন কি হবে বলতো একটা পরমাণুর ক্ষেত্রে ধরো যে পরমাণু যদি এরকম হয়ে থাকে ইলেকট্রনগুলো এইভাবে বিনস্ত থাকে না এই পর্যায়ে কোথাও ইলেকট্রন থাকে কিছু ইলেকট্রন থাকে এখানে চারটা বা আটটা ইলেকট্রন থাকে বা এরকম প্রত্যেকটা পর্যায়ে ইলেকট্রন বিন্যস্ত করা থাকে তো কী করা হয়ে থাকে এই ইলেকট্রনটা যখন এই পার্টিকেলকে আঘাত করবে প্রচণ্ড বেগে আঘাত করবে তখন সেটা কি করবে সরাসরি এই ইলেকট্রন এই পার্টিকেলের ভিতরে চলে যাবে এবং যে কোনো একটা পর্যায়ে এই ইলেকট্রনকে কী করবে স্থানচ্যুত করবে যেই জায়গায় একটা ইলেকট্রন ছিল সেই জায়গা থেকে কি করবে একটা ইলেকট্রনকে সরিয়ে দেবে ফলে কি হবে এই জায়গায় ইলেকট্রন ঘাটতি তৈরি হয়ে যাবে যখন এই জায়গাতে ইলেকট্রন ঘাটটি তৈরি হয়ে যাবে তখন কি হবে একটা জিনিস বোঝা রাখা দরকার তোমাদের কিন্তু এই জিনিসটা জানো যে কেন্দ্র থেকে যতই উপর দিকে যেতে থাকবে প্রত্যেকটা স্তরে কীভাবে শক্তির পর্যায়টা কী হতে থাকবে বাড়তে থাকবে আচ্ছা দেখো এই ক্যাথোর থেকে যে ইলেকট্রনটা তৈরি হচ্ছে প্রচণ্ড বেগে এই পার্টিকেলকে আঘাত করলো এই পার্টিকেলকে আঘাত করেছে সেই ইলেকট্রনটা যখন এই পার্টিকেলকে আঘাত করবে তখন কী করবে এই পরমাণুর প্রত্যেকটা পার্টিক্যালে দেখো কী থাকে একেটা থেকে হয়ে থাকে ইলেকট্রন বিন্যাস থাকে প্রত্যেকটা পর্যায়ে কতগুলো ইলেকট্রন থাকে যখন এই প্রচণ্ড বেগে আঘাতপ্রাপ্ত এই ইলে পার্টিকেল আঘাত পাবে তখন ইলেকট্রনটা কী করবে ভিতরে চলে যাবে এই পার্টিক্যালের ভিতরে চলে যাবে এবং যে কোনো একটা পর্যায়ে মনে করো এই পর্যায়ে হতে পারে এই পর্যায়ে হতে পারে যে কোনো একটা পর্যায় থেকে একটা ইলেকট্রনকে কী করবে স্থানচ্যুত করবে ফলে কী হবে আয়টা জিনিস তোমাদের বলে রাখা দরকার যে পরমাণুর প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর তোমরা কিন্তু এটা আগে থেকেই জানো যে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি যতটুকু থাকবে তৃতীয় স্তরের শক্তি কী হবে তার চেয়ে বেশি হবে বা তৃতীয় চতুর্থ শক্তি শক্তি আরও বেশি হবে যখন ইলেকট্রনটা এই পার্টিকেলকে আঘাত করবে ভিতরে কোনো একটা গিয়ে আঘাত করবে সেক্ষেত্রে কী হবে যে কোনো একটা পর্যায় থেকে সাপোজ মনে করো এই পর্যায়ের থেকেই একটা ইলেকট্রন কী হয়েছে স্থানচ্যুত হয়েছে পরবর্তীতে কি হবে এখান থেকে পরবর্তী আগের পর্যায়ে যেটা ইলেকট্রন রয়েছে তা এই পর্যায়ে হোক বা এই পর্যায়ে হোক এই পর্যায়ে থেকে কী করবে একটা ইলেকট্রন এই যে জায়গাটা রয়েছে যে জায়গাটায় ইলেকট্রনের ঘাটতি হয়েছে সেই জায়গায় কী করবে ইলেকট্রন গিয়ে নিজের স্থান দখল করার চেষ্টা ঘাটতিটা পূরণ করার চেষ্টা করবে সাপোজ এখন চিন্তা করো শক্তি স্তর থেকে শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আসতেছে তাহলে কি হবে অবশ্যই শক্তির বিকন করে আসতে হবে অর্থাৎ শক্তিকে হ্রাস ছেড়ে দিয়ে আসতে হবে যেন সে বেশি শক্তি ছিল নিচে শক্তি স্তরে এসে কী করতেছে কম শক্তি স্তর সম্পন্ন এলাকায় কী করতেছে ইলেকট্রন তার নিজের জায়গাটা দখল করে রাখতেছে ফলে এই যে অধিক শক্তির ইলেকট্রন শক্তি স্তরে এসে যা জায়গা দখল করছে বা সেই শূন্য জায়গাটা পূরণ করছে কিন্তু নিজের শক্তি নিয়ে তো পারবে না তার শক্তিটা ছেড়ে দিতে হবে যে অতিরিক্ত শক্তি আছে তার শক্তি থেকে এসেছে যেহেতু তার শক্তি ছেড়ে দিতে হবে যে কিছু পরিমাণ শক্তি কী করবে সে ছেড়ে দেবে এই যে রশিটা ছেড়ে দেবে এটাকেই বলা হবে রেডিয়েশন আর এই রেডিয়েশনের ফলেই যে রশ্মিটা উৎপন্ন হচ্ছে সেখান থেকে এক্স রেস উৎপন্ন হয়ে থাকে আচ্ছা দেখো ক্যাথোড এবং ক্যাথোড এবং টার্গেট যেটা পার্টিকেল টার্গেট জন্য পার্টিকেলকে টি ধারা প্রকাশ করা হয়েছে এই দুইটার মধ্যে তরঙ্গের যখন ভোল্টেজের পার্থক্য যখন অনেক বেশি হয়ে যাবে তখন কি হবে এক্স তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কি হয়ে যাবে তরঙ্গদৈর্ঘ্য কি হবে ছোট হবে কম হবে তার মানে যত তরঙ্গর্ঘ্য ছোট হবে তখন তার ভেদন ক্ষমতা তো বাড়তে থাকবে কিন্তু যদি এই দুটোর মধ্যে ভোল্টেজের পার্থক্য খুবই কম থাকে সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা বড় হবে তার মানে কি তার ভেদন ক্ষমতা কমে যাবে সাপোজ এক্ষেত্রে যদি তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য ছোট হয়ে থাকে তাহলে কি হবে সেই রসিটা খুব বেশি ভেদ করতে পারবে তাই এটাকে বলা হবে যে এটাকে বলা হচ্ছে কি সেটা হলো তাকে কি হলো কঠিন এক্স রে আর তরঙ্গ দৈর্ঘ্যটা যখন বেশি হবে তখন আমরা এটাকে কি বলতে থাকবো তখন এটাকে বলবো কোমল এক্স রে কোমল এক্স রে এবং কঠিন এক্স রে কি করা হয়ে থাকে আমরা সচরাচর যে আমার এক্স রেটা আমরা চিকিৎসার জন্য করে থাকি সেটা অধিকাংশ ক্ষেত্রে কি করা থাকে কোমল এক্সরে ব্যবহার করা থাকে তুমি চিন্তা করে দেখো যে আমরা যখন এক্স করে থাকি তখন এই যে এক্স করার জন্য যে ফ্ল্যাশটা দেওয়া হয়ে থাকে তো কত সময়ের জন্য দেওয়া হয় খুব অল্প সময়ের জন্য ফ্ল্যাশটা দেওয়া হয় না কেননা কেন এই রশ্মিটা যে এক্স রেশা উৎপন্ন হচ্ছে যে রেডিয়েশনটা তৈরি করতেছে এটা আমাদের শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর এই জন্য কী করা থাকে এই কোম্বল এক্স্রেটা ব্যবহার করে আমাদের কি করা থাকে দেহের বাহ্যিক ঘটন বাইরে থেকে ভিতরে গঠনটা আমরা এই এক্সরের সাহায্যে করতে পারতেছি আর এই কঠিন এক্স্রেটা কোথায় ব্যবহার করা হচ্ছে বড় বড় যে ট্রাঙ্ ধরো একটা বড় একটা কী করা হয়েছে স্টিলের ট্রাঙ্ক তৈরি করা হয়েছে এখানে ভিতরে কোথাও ফাঁকা আছে কিনা সেটা যাতে আমরা নির্ণয় করতে চাই এটা খুবই কঠিন ব্যাপার কী করতে সেক্ষেত্রে কঠিন এক্সট্রে আমরা ব্যবহার করতে পারবো এই হলো আমাদের কঠিন এক্সট্রে এবং কোমল এক্স ব্যবহার সোভিওয়ার এটাই হচ্ছে আমাদের এক্সরে নিয়ে বিস্তারিত আলোচনা এবং আমরা এটা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম পরবর্তী পর্বে আমরা ফটো ইলেকট্রিক প্রভাব দিয়ে আলোচনা করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন